সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রাজধানী গাবতলীর গরুর হাটে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সারি সারি মহিষ দেখা যাচ্ছে। এই মহিষগুলোর দাম ঈদের আগে কেমন চাচ্ছেন বিক্রেতারা ব্যাপারীরা, তাদের কাছ থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ঈদের সময় এই মহিষগুলোর দাম কেমন হতে পারে তার আনুমানিক দামও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। মুরব্বি, আপনার কতগুলো মহিষ আছে এখানে? এখানে আমার 14টা মহিষ আছে। 14টা না? এগুলো কোন জায়গার মহিষ? বরিশাল কালাইয়া বাজার, বরিশাল। আচ্ছা, এই মহিষগুলোর দাম কেমন আনুমানিক একটা? দাম মিডিয়াম, কষাইর উপর তো হয়, আমাগো উপর তো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আনুমানিক এক একটা কত হলে আপনারা বিক্রি করছেন এখন? এগুলো এখন বিক্রি হয়েছে যেমন মনে করেন এবারে 80 করিয়া। 80? আনুমানিক গোস্ত কতটুকু হয়? গোস্ত ধরেন 150 কেজি হইবে। 150 অনুমান, 150 পার পিস, 150 কেজি। আচ্ছা আচ্ছা, ঈদের সময় কি এগুলোর কি একটু দাম বাড়বে নাকি? এগুলো ঈদের সময় কাটে না, এগুলো কাটে ইয়া বিশ্ব। দর্শক আসুন, আমরা ওই পাশে আরো একটু বড় মহিষ কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে ভাই। আপনার এখানে কতগুলো মহিষ আছে? আমার মহিষ আছে এখন বর্তমান 6টা। 6টা? এই এখান থেকে শুরু করে ওই পেছন পর্যন্ত না? এই এই মহিষগুলো কোন জায়গার? মহিষ কুষ্টিয়ার। মহিষ কুষ্টিয়ার না? আচ্ছা, আপনি আমরা একটু সামনে আসি। এই যে সামনে একটা বড় সাইজের মহিষ দেখছি, এই মহিষগুলোর ওজন কতটুকু হতে পারে? এই মহিষটার ওজন ডাইরেক্টে ওই স্কেল করলে পারে ও আছে 13 মন, আর এমনি গোস হবে 7 মন। 7 মন? হ্যাঁ। আচ্ছা, এটা কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এইটার তো দাম চাই আপনার 1,90,000-95,000, 1,60,000-65,000 হলে বিসপো। 60-65 হলে? এর মধ্যে কি দুই একটা বিক্রি করেছেন? হ্যাঁ, এর মধ্যে বেশি। আচ্ছা, ঈদের তো আর অল্প কিছুদিন বাকি, তো এখন যদি বিক্রি না হয় ঈদের সময় কি এগুলো একটু দাম বাড়বে না? ঈদে তো দাম বাড়বেই। আচ্ছা, কুরবানির জন্য মহিষ কিনে? কুরবানির জন্য প্রচুর মহিষ কিনে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদের আরো একটু বড় বড় মহিষ দেখাতে চাই, আপনারা যদি আসেন। এর মধ্যে বড় কোনটা আপনার? এই এই যতগুলো মহিষ আছে এর মধ্যে? এর মধ্যে আমার এই যে এই মহিষটা বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ধরেন নিম্ন 2,40,000। 2,40,000 টাকা হলে ছাড়বেন। আশা করি আপনারা যারা কিনতে আগ্রহী তারা হাটের ভেতরে ঢুকে মাঝামাঝি ডান পাশে মহিষ হাটের শুরুতেই পাবেন। ভাই, আপনার আপনার নামটা কি প্লিজ একটু যদি বলতেন? আমার নাম কুবাদ ব্যাপারী। কুবাদ ব্যাপারী? হ্যাঁ, কুবাদ ব্যাপারী। কুবাদ ব্যাপারী তো হাটে এসে কুবাদ ব্যাপারীর নাম জিজ্ঞেস করলেই তো আপনাকে? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা পাবে, 24 ঘন্টা পাবে। তো দর্শক আসুন, আমরা আরো কিছু মহিষ দেখছি, এইগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। এটা আপনার 2,20,000 হলে বেসপ, 2,20,000। এটা 2,20,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2,20,000। 2,20,000 হলে আপনার তো মোটামুটি ভালোই লাভ হবে নাকি? আমার লাভ হবে, বেসতে হলে লাভ হবে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে আপনারা আপনারা কিনে রেখেছেন? এখানটা আসার বয়স 1 মাস, 1 মাস এখানে পালছি। 1 মাস? হ্যাঁ পালছি। তাহলে এখানে যদি আপনি 1 মাস এই মহিষগুলো পালেন, আপনার খরচই তো অনেক টাকা। খরচ তো অনেক টাকা আছে, খরচে মহিষের পুর উঠবে না? খরচ তো মহিষের পুর উঠবে, খরচ মহিষের পুর তৈলি বিক্রি দেব। ভালো চিন্তা ভাবনা, আর কি করবেন, করতে তো। আচ্ছা, আমরা সাধারণত গরুর গোশ দেখি যে 550, 580, 600, 650 টাকা, এগুলো গোশ কি দাম বেশি নাকি? মোষের গোশের দাম একটু বেশি না, অনেকটুক বেশি। গরুর গোশের চাই আপনার কেজিত 50 টাকা বেশি। ওরে বাবা, গরুর গোশের চাই কেজিত 50 টাকা বেশি কষাই বিক্রি করে, বুঝছেন? তো আপনারা যে এগুলো নিয়ে এসেছেন, ও আগে তো গ্রামে বিভিন্ন ধরনের খাবার খাইতো, কিন্তু এখানে তো শুধু এই এই খড়? আর না, খড় খায়, ঘাস খায়, ভুসি খায়, গমের ভুসি খায়, সব রকম খাদ্য দেওয়া লাগে। খুদের মনে হয় ঈদের জন্য অপেক্ষা করছেন যে ঈদের সময় বেশি দামে বেচবেন? এখন ওরা তো একটা মনের আশা আছে, এখন আল্লাহ কি করবে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কতগুলো মহিষ আছে আপনার এখানে? আমার এখানে আসলে 25টা। 25টা? এখন কয়টা আছে? এখন আছে 4টা।
চারটা না বাকিগুলো সব বিক্রি হয়েছে ঈদের আগেই সব বিক্রি হয়ে গেল ঈদের আগে তো বিঘান্ত আনবার বিক্রি করব আনবার বিক্রি করে দিই প্রতিদিন আনবার বিক্রি করি আচ্ছা আচ্ছা ঈদের সময় কি মহিষকে একটু বেশি বিক্রি হয় হ্যাঁ বেশি বিক্রি হয় দামও তো মনে একটু দাম একটু বেশি মানে আচ্ছা আপনার কাছে একটু এগুলোর দাম জানতে চাই এই যে একটু ছোট সাইজ দেখছি এটার কালার আবার একটু সাদার মতো কেন এটা কোন এলাকায় এটা বরিশাল বরিশাল আর সামনের গুলো সামনে সবই বরিশালের মহিষ আর যা আছে বরিশালের মহিষ আচ্ছা 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 এগুলো মহিলা মহিষ হ্যাঁ এটা বাংলাদেশী আচ্ছা বাংলাদেশী বাইরেরও আছে না বাইরের নাই সব সব বাংলাদেশী এই ওই যে সামনে যে দেখছি বড় মহিষটা ওটা বরিশালে ওটা ওটা কত হলে আসলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে ওটা ধরুন 10 থেকে 15 এরকম 1 লাখ 10 থেকে 15 আনুমানিক গোশ কতটুকু হতে পারে 5 মণ 5 মণ না এখন পর্যন্ত যেগুলো বিক্রি করেছেন সেগুলো কি এরকম রেটে নাকি আর একটু কমে কমও বিক্রি করছি বেশিও বিক্রি করছি মানে যেরকম ওজন ওজন হিসেবে বিক্রি হয় এখানে আচ্ছা ওজন হিসেবে তো ঠিক আছে মুরব্বী ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর সুন্দর কিছু মহিষ এগুলো বরিশাল থেকে এসেছে এবং এগুলো মূলত 90 1 লাখ 10 20 এর মধ্যেই এই ধরনের দামে বিক্রি হয় চলুন আমরা আর একটু ভিতরের দিকে যাই আপনার কতগুলো মহিষ আছে এখানে 17টা 17টা আমরা একটু সামনে আসি একটু এখানে দাঁড়াই 17টা এগুলো কোন জায়গার মহিষ এগুলো বাউফল পটুয়াখালী ডিস্ট্রিক্টের মহিষ পটুয়াখালী না আচ্ছা সবগুলো তো প্রায় সাইজ একই রকম একটু একটু দুই একটা মোটা মনে হচ্ছে আমার কাছে আর একটু শুকনা তো এগুলো কেমন দরে বিক্রি হচ্ছে কত টাকায় পিস হ্যাঁ পিস হ্যাঁ এটা মনে করেন 80 85 90 1 লাখ এরকম ধরে এর এর নিচে নাই 50 না 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 দাম না 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 70 নাই আচ্ছা এগুলো কি এই ব্যাপারীরা কিনে সব কষাই দিকে জবা দেওয়ার জন্য মাংস বেচার জন্য হ্যাঁ ঈদের সময় কি এগুলো বিক্রি হয় না ঈদ এগুলো চলে না কুরবানির জন্য নেই না কুরবানির জন্য নেই না কুরবানির জন্য কি ওই সার মহিষ সার মহিষ নেই সার মহিষ গুলো নেই না আচ্ছা আপনারা এগুলো তো কিনেছেন হ্যাঁ কিনে গেছেন তো অন্যান্য বারের চেয়ে এবার কি দাম বেশি না কম না কেমন মনে হচ্ছে দাম বেশি দাম বেশি না দাম বেশি মানে গরুর গোশতের দাম বেশি এই জন্য মহিষের দাম বেশি হ্যাঁ তো আপনারা এগুলো কতদিন আগে কিনেছেন আমরা সোমবার দিন বাজারে কিনছি আচ্ছা পুরোখালি বাজার মেলে বাজারে কিনছি সোমবার দিন সোমবার দিন রাতে লোক দিয়ে খাইছি তো এগুলো বিক্রি হতে আনুমানিক কতদিন সময় লাগে এক একটা ওই দুই তিন দিন ওর মধ্যে বিক্রি হয়ে যায় হ্যাঁ বিক্রি হয়ে যায় তো ঠিক আছে ধন্যবাদ আপনি আমাদের সাথে সময় দিয়েছেন যান প্লিজ চা খান দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ অনেক মহিষ উঠেছে এই গাবতলীর গরুরহাটে এই মহিষগুলো মূলত বরিশাল পটুয়াখালী মানে দক্ষিণবঙ্গের এই মহিষ এই মহিষগুলো কষাইরা কিনে বিভিন্ন জায়গায় কেজি দরে গোশত আকারে বিক্রি করেন ঈদের সময় এই মহিষগুলো আসলে খুব বেশি বিক্রি হয় না ঈদের সময় মূলত বিক্রি হয় সার মহিষগুলো তো চলুন এই হাটে কী কী মহিষ উঠেছে বা কেমন সাইজের মহিষ উঠেছে সেই মহিষগুলো আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বেশ কিছু মহিষ এই মহিষগুলো কোথা থেকে এসেছে এবং এগুলোর দাম ব্যাপারী সাহেবরা কত চাচ্ছেন আপনাদের একটু জানানোর চেষ্টা করি ভাই এই মহিষগুলো কোথা থেকে এনেছেন আপনারা এটা আমাদের বরিশাল থেকে এনেছি বরিশাল এটা কি শুধু বরিশালই হয় নাকি সারা দেশেই না এটা দক্ষিণ বাংলায় এটা এই জাতার কি বেশি হয় আচ্ছা এখন মহিষের বেচা কেনা কেমন আচ্ছা মোটামুটি আর কি মোটামুটি না আপনার কতগুলো মহিষ আছে এখানে আমার এই জায়গায় 14টা আছে 14টা না এই সবগুলো প্রায় সাইজ একই রকম দেখছি এগুলোর আনুমানিক গোস কত মন হতে পারে এগুলো 3.5 থেকে 4 মন 4 মন না এগুলোর দাম কেমন এগুলো আমরা 90 করে বিক্রি করছি 90 92 করে 90 92 এগুলোর আনুমানিক 4.5 মন গোস্ত হতে পারে না আর এগুলোর দাঁত কয়টা দাঁতটা বিভিন্ন দরকার যেরকম বয়স হিসাবে দেখেছে কত তার 4টা 6টা সমান এরকম হিসাবে আচ্ছা 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 আর একটা বিষয় আমি একটু খেয়াল করলাম যে এই যে এত বড় শিং আমি সাধারণত এত বড় শিঙের মহিষ দেখিনি একটু ছোট ছোট দেখি তো এই মহিষগুলোর শিং এত বড় কেন এটা মানে আমাদের প্রাচীন কাল থেকেই দেখে আসছি এরকম কিন্তু এটা আমি এইভাবে বলতে পারবো না আচ্ছা আরেকটা বিষয় একটু বলি যে কুরবানির তো বেশ আর অল্প কিছুদিন বাকি আছে কুরবানির জন্য কি মহিষ মানুষ ক্রয় করে
হ্যাঁ কুরবানির জন্য আমাদের দেশ থেকে ওই যে বান্দরবান ওইতে চট্টগ্রাম ক্রয় করে কেরানি হাট আচ্ছা ওইদিকে বেশি মহিষ বিক্রি হয় হয় না আচ্ছা ভাই আমাদের সাথে সময় দিলেন এর জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে এই গাবতলির গরুর হাট থেকে বিভিন্ন ধরনের মহিষের দাম জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ